एक पद्मा सेतु एटी दिए तारा प्रचार करछे जे बिराट एकटा किछु, एक एकटा स्पैन बसे पंद्रह दिन खाली एटाई न्यूज हय। अद्भुत एक देश, पृथ्वीते कोथाओ एई धरनेर देश नाई जेखाने ब्रिजेर स्पैन बसे दिनेर पर दिन न्यूज हय। पुरो ब्रिज निर्मित हलेओ तो न्यूज हय ना अनेक देशे। आमादेर उजानेई ভারতের আসামেই ভূপেন হাজারিকা ব্রিজ 9 কিলোমিটার, এই ব্রিজ নির্মাণ করতে খরচ হয়েছে 1100 কোটি রুপি, ভারতীয় রুপি। 9 কিলোমিটার ব্রিজ নির্মাণ করতে ভারতে 1100-1100 কোটি টাকা ব্যয় হয়েছে। আমাদের 6 কিলোমিটারের পদ্মা সেতুর জন্য 30,000 কোটি টাকা ব্যয় করতে হবে। এটা হলো আপাতত, আরো এক বছরে ব্যয় আরো বাড়বে, ধীরে ধীরে এটি 40,000 কোটিতে ঠেকবে বলে আমরা মনে করি। কোথায় 1100 কোটি আর কোথায় 40,000 কোটি। সুতরাং বাংলাদেশে এই যে উন্নয়ন কাজ যেটি তারা বর্তমান সরকার প্রচার করে, এগুলা কেবলমাত্র প্রধানত তাদের ক্যাডারদের ক্ষুণ্ণিবৃত্তির জন্য, তাদের পকেট ভারী করার জন্য। জনকল্যাণের সাথে এর কোনো সম্পর্ক নাই, জনকল্যাণে উদ্বুদ্ধ হয়ে তারা কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করে না। এটি বারংবার প্রমাণিত। কিভাবে প্রমাণিত? কিছুদিন আগে, একটু আগে আমার আগে আলাল সাহেব বলেছেন, কিছুদিন আগে বিদেশি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের রিপোর্টে বের হয়েছে বাংলাদেশ সব দিক দিয়ে নিচের কাতারে, মানবাধিকার থেকে শুরু করে সবকিছুর দিকে নিচের কাতারে, কিন্তু এক ব্যাপারে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে প্রথম স্থান অধিকার হয়েছে গত 2 বছরে। সেটি হল কোটিপতি সংখ্যা অনেক বেড়ে গেছে যারা বিদেশি ব্যাংকে টাকা জমা দিয়েছে। বিদেশি ব্যাংকের হিসাবে কোটিপতিদের হার সবচেয়ে বেশি বাংলাদেশে বেড়েছে। এই টাকা দুর্বৃত্ত টাকা, এই টাকা বাংলাদেশের জনগণের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, এই দেশে বাংলাদেশের করদাতাদের টাকা, লুণ্ঠন করে আওয়ামী লীগের নেতারা বিদেশি ব্যাংকে জমা করেছেন। এটি তো উন্নয়নের রোল মডেল হতে পারে না। স্বাধীন বাংলাদেশের দুঃশাসনের ফলে, স্বাধীনতার অব্যবহিত পর থেকেই আমাদের স্বপ্নভঙ্গ শুরু হয়েছে। প্রথম স্বপ্নভঙ্গ হয়েছে 71-এর মুক্তিযুদ্ধ ছিল প্রধানত গণতন্ত্রের জন্য যুদ্ধ, যেহেতু আমাদের ভোটাধিকারকে পাকিস্তানিরা সম্মান জানায় নাই, সেই জন্য দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে যুদ্ধে সামিল হয়েছিল। তো স্বাধীনতার পর যাদেরকে আমরা ক্ষমতায় বসালাম, প্রথম সুযোগে 1972 সালে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে তৎকালীন জনপ্রিয় দল জাসদের ছাত্র সংগঠন বিজয়ী হতে যাচ্ছিল। সেই সময় ছাত্রলীগের সোনার ছেলেরা ব্যালট বাক্স হাইজ্যাক করে, সেই যে ভোটের রায় হাইজ্যাক করা বা ভোট রিগিং, ব্যালট বাক্স হাইজ্যাক করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, আজও সেই ট্র্যাডিশন সমানে চলছে, অবাধে চলছে, উন্নতি হয়েছে, এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। বিগত রাষ্ট্র নির্বাচনে সেখানে দেখা গেছে একজন মহিলা প্রফেসর শামসুন নাহার হলে ধরা পড়েছেন, তিনি আগেই কয়েক বাক্স ব্যালট বাক্স নিয়ে হাজির হয়েছেন, যেগুলো আগেই সিল মারা, আগের রাত্রে সিল মারা হয়েছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মহিলা প্রফেসরের কাণ্ড হলো এই। তো সেই 72 থেকে এই 2018-19 সাল পর্যন্ত কতই না উন্নয়ন হয়েছে, উন্নয়নের নাকি রোল মডেল আমরা। সরকার প্রধান, বড় বড় মন্ত্রীরা সবাই বলে উন্নয়নের রোল মডেল। কারা এই রোল মডেল? মহিলাদের বা তরুণীদের রোল মডেল হলো পাপিয়া, যুবকদের রোল মডেল হলো ক্যাসিনো সম্রাট, আর রাজনৈতিক দলের রোল মডেল হলো আওয়ামী লীগ। সুপ্রিম কোর্ট সম্বন্ধে কিছু বলবো না, আমার নামে এমনি কয়েকটা মামলা আছে। সুপ্রিম কোর্টের কিসের রোল মডেল না বলে শুধু এটুকুই বলবো যে প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এই ধরনের একটি বাংলাদেশ আমরা পেয়েছি। কেমন রাষ্ট্র চাই বাংলাদেশ? আমাদের একজন সংগ্রামী প্রধানমন্ত্রী ছিলেন, রাজনীতিতে অত্যন্ত ব্রিলিয়ান্ট লোক, সারা বেঙ্গলের মধ্যে অবিভক্ত বাংলায় ম্যাট্রিক পরীক্ষাতে তৃতীয় স্থান অধিকার করেছিলেন, প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ। তিনি প্রথম বক্তৃতায় বাংলাদেশের স্বাধীন দেশে এসে বলেছিলেন যে আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ কারো তাবেদার রাষ্ট্র হব না। এই কথা বলার কিছুদিন পরে তার মন্ত্রিত্ব চলে যায়। সুতরাং বাংলাদেশে এমনই একটি উর্বর ভূমি আমরা সাজিয়ে রেখেছি যেখানে কোনো
গোলাপ ফুলের পরিচর্যা হবে না, কোনো ফলবান বৃক্ষ সেখানে জীবন লাভ করবে না। মানবিক মর্যাদা সাম্য প্রতিষ্ঠার জন্যই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু দুঃশাসনের কারণে সেই লক্ষ্য অনেক দূরে সরে গিয়েছে। যেই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই গণতন্ত্র বিলুপ্ত হয়েছে, সাধারণ মানুষের কোনো অধিকার নেই। সাম্য হল সমাজে সকলের সমান সুযোগ লাভ। আজকে সাধারণ নাগরিকের কোনো মর্যাদাও নাই, সুযোগও নাই, কেবলমাত্র একটি দলের সদস্যদের জন্যই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা অবারিত, সাধারণ মানুষের সেখানে প্রবেশাধিকার নাই। আমি এই সরকারের বিএনপি সরকারের সময় পানি সম্পদ মন্ত্রী ছিলাম, প্রতিবেশী রাষ্ট্রের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। প্রতিবেশী রাষ্ট্রের একমাত্র কাজ হল তাদের পাওনা সুদে আসলে উপভোগ করা, জোর করে কেড়ে নেওয়া। তার প্রতি আমরা কৃতজ্ঞ, 71 সালে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিন্তু এই কৃতজ্ঞতা যে কেমন পর্যন্ত শোধ দিতে হবে, তারপরে শোধ হবে না, এটি আমাদের ধারণায় তখন ছিল না। আমাদের দেশে যে ব্রহ্মপুত্র নদী, এই নদী দিয়ে দেশে আমরা যা পানি পাই, প্রত্যেকটি পানি 54টি নদী অন্য দেশের মধ্যে দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবাহিত আসে, তার মধ্যে শতকরা 60% পানি, টোটাল পানি যে আসে তার শতকরা 60% হলো ব্রহ্মপুত্র নদী দিয়ে আসে। সেই নদীতে চীন একটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যার ফলে আমাদের পানির প্রাপ্যতা অনেক কমে যাবে। সেই ইয়ারলাং স্যাংবো নদী ভারতের অরুণাচল এবং আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নাম নিয়ে ভারতে একটি জলাধার নির্মাণ করছে তাদের ভূমিতে, চীন তাদের ওখানে তাপ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, যার ফলে ব্রহ্মপুত্রের পানি অনেক কমে যাবে, দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রতিবাদ বাংলাদেশের এই দুর্বল সরকার করতে পারবে না, কারণ তারা ইতিমধ্যে তাদের মাথা বিকিয়ে দিয়েছে। এই সরকার একেবারেই তাদের কোনো মেরুদণ্ডহীন একটি সরকার। এই সরকার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে, এই সরকার আমাদের পানি ন্যায্য হিসা আদায় করতে ব্যর্থ হয়েছে, সুতরাং এদের ব্যর্থতার পালা ক্রমশ ভারী হয়ে আসছে। আজকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটি অত্যন্ত উদ্বেগজনক। আমি খুব বেশি সময় নেব না, সবশেষে একটি কথা বলতে চাই যে আমরা সবাই আগামী দিনে এই দেশে একটি গৃহযুদ্ধের পদধ্বনি শুনতে পাচ্ছি, একটি সিভিল ওয়ারের পদধ্বনি শুনতে পাচ্ছি। যদি এদেশ আফগানিস্তান হয়, এখানে গৃহযুদ্ধ হয়, তার জন্য আওয়ামী লীগের সরকার দায়ী থাকবেন। বর্তমান সরকার প্রধানের কাছে একটা আবেদন রাখতে চাই, আপনি বৈধভাবে নির্বাচিত হয়ে আসেননি, বৈধতার প্রশ্ন এখানে উত্থাপন করব না। আপনি নিজেকে 14 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, যদি এই দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করতে চান, যে স্বপ্ন ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র আগ্রহ থাকে, তাহলে অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। কতটুকু কি উন্নয়ন করেছেন তার জবাব বাংলাদেশের জনগণ দেবে আগামী দিনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয়। সুতরাং আজকের এই দিনে আরেকটি বক্তব্য, আমি শেষ বক্তব্য রাখতে চাই, আমাদের এই ধরনের প্রেস ক্লাবের বক্তব্যে সরকারের পতন ঘটবে না। এই দুঃশাসনের অবসান যদি আপনারা আন্তরিকভাবে চান, তাহলে আগামী দিনে যে রাজপথে যাবুক আপনারা রাজপথে নেমে আসবেন। এই দুঃশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সরকারকে পরিবর্তন করতে চাই। বিশেষ করে এই তরুণদেরকে দেখে আমি অত্য আশাবাদী। 1971 সালে আমি এই ধরনের 800 তরুণের কমান্ডার ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের কমান্ডার ছিলাম। প্রথম 4 মাস 200 ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, আর 600 ছিল এই ধরনের তরুণেরা, যাদেরকে আমি নিজে রিক্রুট করেছিলাম। বাংলাদেশের তরুণেরা, যুবকেরা যে কি দুঃসাহসী, গ্রামের স্কুলে 9-10 ছেলেরা 1 মাসের ট্রেনিং পেয়ে যেভাবে ট্যাঙ্ক বাহিনীর বিরুদ্ধে, যেভাবে কামানের গোলা মাইনফিল্ড অতিক্রম করে
পাকিস্তানিদেরকে যুদ্ধ পরাভূত করেছে সেই দৃশ্য দেখতে পেয়ে আমি অভিভূত হয়েছি। বাংলাদেশ মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে, রাজনৈতিক নেতাদের বক্তব্যে বাংলাদেশ আসে নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। আসুন আমরা সবাই মিলে আরেকটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, এই দেশকে স্বাধীন করি প্রকৃত অর্থে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করি, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হবে।